নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ থেকে অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রায় উদ্ধারকৃত দুটি ঈগল পাখি অবমুক্ত করেছে নোয়াখালী বন বিভাগ। গতকাল বিকেলে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে তাদের অবমুক্ত করে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া। এ সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বেগমগঞ্জ ও 28 ফেব্রুয়ারি সকালে সেনবাগ থেকে বেগমগঞ্জ ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসুদ্দিন জনগণের সহায়তায় আহত অবস্থায় ঈগল পাখি দুটিকে উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন। এরপর সেখানে পরিচর্যা ও খাদ্য সরবরাহের পর সুস্থ হলে তাদের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরের সামনে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা জানান, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এখন যে কোনো বিলুপ্ত প্রায় প্রাণী জীবিত অবস্থায় উদ্ধার করতে পারছি। আগে এগুলো অনেকেই মেরে ফেলত, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ। সকলের সহযোগিতায় বিলুপ্ত প্রায় এসব প্রাণী তাদের নিরাপদ আশ্রয়ে বসবাস করতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা সকলের সহযোগিতা চাই। ইয়াকুব নবী ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।